দেখবেন গ্রামে কিছু কিছু ছেলে লেখাপড়া করে, বুঝতে পেরেছেন? এরা যখন লেখাপড়া করে একটু চাকরি টাকরি পায়, গ্রামের লোক কিন্তু এদের ভালোবাসে, যারা ভালো লেখাপড়া করে এদের সহযোগিতা করে, দোয়া করে। কিন্তু এসব মালগুলো যখন একটু চাকরি পায় না, এই দেখে ষাঁড়ের মতো একটা মেয়ে দেখে বে করলে করে ওরা যেরম ভাল লাগে না, ও এবার যাদবপুরি থাকবে। ও ষাঁড়ের মতো যে মেয়েটা এনেছে মদ্যটার বলতে যাই, দেখো এ পরিবেশ ভাল না, এই পরিবেশে ছেলে পুলে মানুষ করা যাবে? তা ছাবালটা পেটে আসুক তবে তো ভাববি। এখন ছাবাল পেটে আসে বলতে যাই, দেখো ছাবাল এখন মানুষ হবি, চলো আমরা যাদবপুরে ঘর ভাড়া করতে থাকি। আসলে ও সব কিচ্ছু না, পরিবেশ যদি খারাপ হলো তুই গরু কি করে মানুষ হবি? একদিন প্যান্ট শার্ট পরে বরের সাথে বাগানাইতে হেঁটে হেঁটে যাচ্ছে, চারদিকটা কুকুর ঘিরে ধরে শুধু হুক্কা হুক্কো ডাকে। শহরের মেয়েরা প্যান্ট শার্ট পরে না, তা শহরের কুকুররা ডাকে না? শহরের কুকুররা কি গো ডাকবে? শহরের কুকুররা তো মজা লায়, শহরের কুকুররা তো সবসময় কোলে কোলে থাকে। আরে হ্যাঁ, শহরের কুকুর কোলে থাকে, গ্রামের কুকুরের কেউ কোলে কোলে লায়, শহরের কুকুর তো কোলে থাকে। আসলে ও সব কিচ্ছু নয়, শোনে বিয়ে করেছে, বড় হয়েছে, চাকরি পেয়েছে, বউ প্যান্ট শার্ট পরবে, বাম্মার ভাত দেবে, কে যাদবপুরে ঘর ভাড়া করে থাকবে। তবে এখান থেকে আমি আর দামি কথা বলে যাচ্ছি, শুনো, কোন বৌমা এই বাগান আইতে, কোন মহিলা কোন মেয়ে ছেলে তার স্বামীর খেদমত করা তার জন্য অপরিহার্য। আমি নতুন কথা বলছি, কালকের পেটাপিটি করবেন না, আমি কি বলছি আগে ভালো করে শুনে নেন। কোন বৌমা তার শ্বশুর শাশুড়ি খেদমত করা এটা তার দায়িত্ব, কথা বলুন, দায়িত্ব নয়। কোন বৌমা তার শ্বশুর শাশুড়ির খেদমত করা এটা ওর হক নয়। হ্যাঁ, তবে যদি কোনো মহিলা, যদি কোনো বৌমা শ্বশুর শাশুড়িকে খেদমত করে, আমার আল্লাহ তার দয়ার জান্নাতে জায়গা করে দেবে। সুবহানাল্লাহ, খোদার কসম, রসূলুল্লাহ বলে যাচ্ছে, হে মদিনার মুসলমানেরা, হে মদিনার সোনার সাহাবারা, তোমরা দুনিয়ায় জান্নাতি মহিলা দেখতে চাও? বলছেন হুজুর হ্যাঁ আমরা দেখতে চাই। রসুল বলছে দুনিয়ায় যদি মহিলা, দুনিয়ায় যদি জান্নাতি মহিলা দেখতে চাও, ওই মহিলাকে দেখো যে মহিলা তার শ্বশুর শাশুড়ির খেদমত করে। সুবহানাল্লাহ। কোন বৌমা যদি মনে মনে ভাবে যে ও জান্নাত অত আরামের জায়গা আমার সহ্য হবেনি, ও অত ভালো জায়গা আমার দরকার নেই, তার মানে কি শালা সরে যত ভালো খাওয়া দেন আর এসি ঘরে রাখে ও শালা বৌমা খুঁজবে? যদি কোন বৌমার জান্নাত না সহ্য হয়, যদি জান্নামে যাওয়ার ইচ্ছা হয়, তার সৌর সাউরির উপরে দাদাগিরি দিও। খোদার কসম, রসূলুল্লাহ বলে যাচ্ছে, আল আদাবু হুবুল্লাহ, যার মধ্যে আদব আছে, আদর্শ আছে, আখলাক আছে, চরিত্র আছে, সে আমার আল্লাহকে পাবে। আরে আপনারা জান্নাতে যাবেন সব ফতোয়াবাজি ছেড়ে দেন, এখন ফতোয়াবাজি করে ইসলাম শেষ হয়ে গেছে। জান্নাতে যদি যেতে চান তিনটে কাজ করবে, কটা কটা? নাম্বার ওয়ান, হালাল খাবে। কি এখন হালাল খায় তো? কথা বলা 100-এর মধ্যে 99টা বাড়ি আর হালাল আছে,
কথা বলে না, আছে এরা খালি দোয়া করতে রব্বানা জালামনা, ফেরেশতারা বলে শালা ইন্নিতে জ্বলে আছি আর জ্বলাস না, নানির কবর কোথায় আর কাদিসি কোথায়, দোয়া কবুলের প্রথম শর্ত হালাল খেতে হবে, আমাদের ভিতরে হালাল আছে, এখনো পর্যন্ত মুসলমানের ছানারা রোজা জমা ইফতার করে বন্দর লোনের টাকা, এখনো পর্যন্ত মুসলমান রোজা সেরি করে গরুর লোনের টাকা, উম্মতে মুহাম্মদ সারা ফেরেশতাগা চোখ বুলু হয়ে যাবে, এ কিরাম উম্মতে মুহাম্মদ, এইবারে জান্নাতে যদি যেতে চান সর্বপ্রথম হালাল খান, গরু ছাগল দেখবেন যখন খায়, এ গরু ছাগলের খাওয়া দেখেছেন, কথা বলে গরু ছাগল যখন খায় দেখবেন ও সারা এক হাতে খায় কিছু দেখে ও ভালো না খারাপ খাবার ভিতর ঢুকে গেল পিছে ছেড়ে দেয়, আগো হালাল ভালো খারাপ বেছে খায় গরু ছাগল খায়, আমাদের মুসলমানের ছানারা এরাও হালাল হারাম এখন বাসে, এই দেখো শুক্রবার মসজিদে নামাজ পড়তে গেছে সবে হাফ সালাম ফিরে আর সালাম পুরো হয় দেখতে দে মসজিদের কোণে দশ টাকাওয়ালা অসুখ বলল আল্লাহর কি রে ভাই, ইয়ে তো নামাজ পড়তে পড়তে সুবহান আল্লাহ পড়তে আল্লাহ, কখন নামাজটা শেষ হবে, কখন নামাজটা শেষ হবে, আরে বাঁদর বাচ্চা ও মিষ্টিটা তোর জন্য হালাল নয়, ও তো একটা মেয়ে আল্লাহর কাছে মানত করেছে, আল্লাহ আমার যদি একটা পাটা ছাবাল হয় মানে মদ্য ছাবাল তোর ঘরে 500 টাকার মিষ্টি দেবো, ওটা তো মানতের মিষ্টি, তুই তো ওই টাকা তুই তো টাকা বলা তোর জন্য ওটা হারাম খাওয়া যাবে না, ওই মাল খেয়ে দোয়া করতে রব্বানা জালামনা, ফেরেশতা বলে শালা আদলা ইদিনে মাথায় ঝাড়বো না কি, হারাম খেয়ে হাত তুলে দোয়া কর হালাল খা, এইবারে জান্নাতে যদি যেতে চাও নাম্বার ওয়ান হালাল খেতে হবে, নাম্বার দুই তিনটে কাজ করবে, প্রথমে হালাল খাবে, দ্বিতীয় পাঁচত নামাজ পড়বে, কি করবে কি করবে, পাঁচত নামাজ, খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি এ জাতি মার খাবে না, এখনো পর্যন্ত 2023 সাল চলছে আপনারা তো জান্নাতের বাগানে বসে আছেন, বুকে হাত দিয়ে সত্য কথা বলুন, এখনো মসজিদ থেকে জুতো চুরি হয় না, হয় না এদের মাথায় বিনা মেঘে বজ্রাঘাত পড়বে, মানে এরা দুনিয়ায় চুরি চামারি করে পঞ্চায়েতে চুরি চামারি করে সারা গা আসা মেদি আল্লাহর ঘরে গিয়ে চুরি করতে, মানে এ কি ডেঞ্জারের মাল, মানে এদের কি কত পাচার হয়ে গেছে, 2023 সাল এখনো পর্যন্ত খোদার ঘর থেকে জুতো চুরি হচ্ছে, এইবারে কিছু মুসলমান আছে 4 মাস আগে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুলডোজার দিয়ে 15টা মাদ্রাসা ভেঙে দিল, 30টা মসজিদে ত্রিপুরায় আগুন লাগিয়ে দিল, বাগানাইটের মুসলমানের জনজন ছেলেরা সব মলকাচা মেয়ে, মলকাচা মানে বোঝো মানে দুটো মেড়ো দেখা যাবে, মলকাচা মেরে হাতে লাঠি দে তোর বাপের কি হলে দরদ উদলে উঠতেছে চামড়া কেলিয়ে দেবো, নিজের গ্রামের মসজিদে সারা আজান হয় তো জামাত হয় না, নিজের গ্রামের মসজিদে ইনশাআল্লাহ যেদিন ইমাম সাহেব বাড়ি যাবে ফজরের আজান, বলো বলো আমি না প্রমাণ করতে পারলে নবীর মেম্বারে উঠবো না, কোন মাল লাল আছেন প্রমাণ নেবেন, কালকে আমার সাথে চলুন ইমাম সাহেব বাড়ি গেলে সেদিনে ফজরের আজান হয় না, এরা উত্তর প্রদেশের জন্য মারামারি করে ফিলিস্তিনে বোম মারতেছে এরা পাগলা হয়ে যাচ্ছে, আরে তোর ঘরের মসজিদে কালকের বোম মারবে রে, তোর মসজিদে বোম মারবে
কলকাতার মাটিতে এত মুসলমান, কলকাতায় নইলে 133টা মসজিদ আছে, যে মসজিদে লোক বসবাস করে, স্বামী স্ত্রী একসাথে থাকে, বাজার করে, গোশত বিক্রি করছে, চলে কেন এ মসজিদ হেফাজত করতে পারো না? উত্তরপ্রদেশের বাবরি মসজিদ বেয়েছে, তোমার কলজে আগুন লাগছে, বিশ্বের মুসলমানের ছানারা আলাকসা মসজিদের জন্য দোয়া করতে, সেই তোমার কাবা, তুমি আবরা বাদশা কাবা ধ্বংস করতে এসেছিল, আর তুমি সেই আবাবিল পাকা পাখি পেটিয়ে আর তোমার কাবাকে রক্ষা করলে, এক কাজ করো, ওই ফিলিস্তিনে আলাকসা মসজিদ তুমি আবাবিল পেটিয়ে রক্ষা কর। এই পিয়াদের বাচ্চা, আল্লাহ যদি সব করে দেবে, তোর কে চুনকুতি বলেছে, আমার কথা বোঝার চেষ্টা করো, পৃথিবীতে ইহুদি জাতি টোটাল হলো 80 লক্ষ, কত কত ইহুদি টোটাল গোটা দুনিয়ায় 80 লক্ষ, মুসলমান কত জানে, কত 200 কোটি, কত 80 লক্ষ ইহুদি, 1 কোটিও নয়, 1 কোটিও নয়, 80 লক্ষ ইহুদি আর 200 কোটি মুসলমান, দোয়া করতে আল্লাহ ওই আব্রাহ ওই তোমার আবাবিল পাখি পেটে দাও, আমি তো আল্লাহর কাছে বলি আল্লাহ পাখি যদি আসে শালা এই মালগুলোর মাথায় কাঁকর যান আগে পড়ে, আমাদের দোয়ার পাওয়ার বেশি না নবীর দোয়ার পাওয়ার বেশি, জোরে বলো, তাহলে নবী তো আল্লাহর কাছে দোয়া করে বলতো আল্লাহ এক কাজ করো, তোমার দিন কায়েম করবে, তুমি কোরআন নাজিল করবে, আল্লাহ এক কাজ করো, তুমি আসমানতে জিবরাইল মিকাইল আজরাইল পেটিয়ে দাও, আবু জেহেল আবুলাব উতবা সাইবা যে মাল কোটা গন্ডগোল করতেছে ও কোটার মুজিনে পানিতে খেয়ে চলে যাবে, ও অত যুদ্ধ টুদ্ধ আমি করতে পারবো না, অত সাহাব আর শহীদ করতে পারবো না, আর আমি অযৌক্তিক কথা বলছি, অবাস্তব কথা বলছি, আরে রসূলুল্লাহ নিজে একটা দুটো লোক 27টা যুদ্ধে সেনাপতি হয়েছে, রসূলুল্লাহ নিজে 27টা যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, আল্লাহ যদি আলাদা মসজিদকে বাঁচায়, শুনে মসজিদ আল্লাহ বাঁচাবে, আল্লাহ বেঁচে নেবে, তোর দোয়ার প্রয়োজন নেই, তবে তুই যদি দোয়া করিস হামাসের জন্য দোয়া কর, হামাস ফিলিস্তিনের যে সংগঠন, এখানে এতগুলো নেতা আছে প্রায় 100-এর কাছাকাছি, আমার আওয়াজ কাল সকালে বাংলা তথা ভারতে ছড়িয়ে দেবে, কোন পৃথিবীর চারক সন্তান, কোন আরএসএস এর গুন্ডা, কোন বিশ্ব হিন্দু পরিষদের গুন্ডা, কোন চারক বাচ্চা, কোন হাই ফাই শিক্ষিত ভাই, রাজনীতির ভাই, যেদিন আমার সাথে চ্যালেঞ্জে বসবে আমি প্রমাণ করে দেবো ফিলিস্তিনে হামাস বাহিনী সন্ত্রাসবাদী সংগঠন নয়, ফিলিস্তিনের হামাস বাহিনী এরা হলো সেই বাহিনী যাদের সম্পর্কে নবী বলে গেছে হামাস বাহিনী, এরা ইমাম মাহদির যোগ্য উত্তরসূরি, এরা ইমাম মেহদি সাথী হলো হামাস বাহিনী, একবার সুবহানাল্লাহ বলে, আরে হামাসের জন্য দোয়া করে, এই হামাস আমার মাকে কেউ রেপ করবে আমি কথা বলতে পারবো না, কথা বলে না, আমার বোনকে কেউ ধর্ষণ করবে আমি যদি নিজের আত্মরক্ষার জন্য তলোয়ার ধরি আমি সন্ত্রাসবাদী, আমি আতঙ্কবাদী, আরে হামাস বাহিনী খোদার কসম নবীর মিম্বরে বসে বলছি, গত পরশুদিন একজন ফিলিস্তিনের মা ওজর নয়নের কাছে আর বলছে হে বিশ্বের মুসলমান, আমি একজন মা, আমার নিজের পেটের সন্তান, আমার 15 বছরের কলিজার টুকরা নয়নের মণি নয়নের ফুটুনি, আমার 15 বছরের রক্তপিণ্ড, আমার 15 বছরের বাচ্চা মেয়ে, আমার
সামনে ইসরায়েলের সন্ত্রাস বাহিনী আমার সামনে আমার মেয়েকে একের পর এক ধর্ষণ করল। আমি মা নিজের চোখে তাকিয়ে তাকিয়ে দেখলাম এই হামাস বাহিনী তার বিরুদ্ধে ধৈর্যবোধে মায়ের ইচ্ছদের প্রতিশোধ নিতে গিয়ে খোদার ঘরকে বাঁচানোর জন্য এ পাগলাইদের মুসলমান কান খুলে শুনে আল-আকসা মসজিদ এমন একটা মসজিদ যে মসজিদের সাথে সম্পর্ক ফিলিস্তিনির সাথে সম্পর্ক শুধু ভাঙড়ের মুসলমান নয়, ঘড়পুকুরের মুসলমান নয়, বাংলার মুসলমান নয়, ভারতের মুসলমান নয়, ফিলিস্তিনিদের সাথে মুসলমানদের সম্পর্ক থাকবে ততদিন, কোরআন থাকবে ততদিন, ফিলিস্তিনিদের সাথে আমাদের সম্পর্ক থাকবে ততদিন, কোরআন থাকবে ততদিন, ফিলিস্তিনের সাথে আমাদের সম্পর্ক থাকবে ততদিন। কাল কিয়ামতের সকাল পর্যন্ত এখানে আলেম বসে আছে, জিজ্ঞেস করলেন আল্লাহ কোরআনে বলেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, আল্লাহ তার বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাতে মসজিদুল হারাম থেকে নিয়ে এই মসজিদুল আকসা থেকে নিয়ে এসেছিলেন, ভ্রমণ করেছিলেন। আব্বা পৃথিবীর তিনটে মসজিদ যেখানে এক নাম্বার হলো মসজিদুল হারাম যেটা কাবা শরীফকে বলা হয়, এখানে যদি কেউ এক রেখা নামাজ পড়ে আল্লাহ তার নামায় আমলে এক লক্ষ রেখাতের সওয়াব দেন। সুবহানাল্লাহ বলো ঠেলা দেব ঠেলা মেরে কতগুণ পড়া মানে কোথায় সুবহানাল্লাহ বলতে হয় এখন শিখি শোনে। দ্বিতীয় মসজিদ হলো মসজিদে নববী যেটা আমার নবীর মসজিদ, একবার সুবহানাল্লাহ বলো। আর এই মসজিদে নববীতে যদি কেউ এক রেখা নামাজ পড়ে আল্লাহ তার নামায় আমলে 50,000 রেখাতের সওয়াব দেবে। আর তিন নাম্বার হলো এই মসজিদুল আকসা যেটা বলা হয় বাইতুল মুকাদ্দাস, এখানে যদি কেউ এক রেখা নামাজ পড়ে আল্লাহ তার নামায় আমলে 25,000 রেখাতের সওয়াব দেবে। এই তিনটে মসজিদ ছাড়া পৃথিবীর যে মসজিদে নামাজ পড়বে এক রেখা নামাজ পড়লে এক রেখা সওয়াব হবে। এই শুনলে অবাক হবে, পৃথিবীর এমন কোন নবী নাই 1,00,000 আর 2,24,000 লোক, এমন কোন নবী নাই যে নবীর কদ ফিলিস্তিনে পড়ে। আপনি মসজিদের ইমাম, আপনাদের মসজিদের ইমামই মানে কে? এই মহল্লার ইমাম। আমার রসুলকে বলা হয় ইমামুল আম্বিয়া মানে আম্বিয়াদের ইমাম, নবীদের ইমাম। এই মসজিদের আকসাতে বাইতুল মুকাদ্দাসে গোটা দুনিয়ার নবীদের নিয়ে ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদ সাল্লাম ইমামতি করেছিল। সুবহানাল্লাহ বলে আর একটু জোরে সুবহানাল্লাহ বলে। এই বাইতুল মুকাদ্দাস এই সেই মসজিদ আজকের চিৎকার করে বলছে হে পাগানাইদের মুসলমান তোরা তোদের মসজিদকে মসজিদে চলে যা নামাজ পড়, তোদের মসজিদকে তোরা বিরান হতে হতে দিস না। এবং শোনেন আপনাদের এদিকে খাসির গোস্ত মালিক দেখবেন খাসির গোস্ত খায়, হাতটা নে পুকুরির দেয় না দেয় না কথা বলো, মালিক ইলিশ মাছ খায় কাঁটাটা নিয়ে বলো বলো কুকুরের দেয়, কুকুর কাঁটা খায় হাড় খায় কিন্তু মালিক যখন ডাকে কুকুর ছুটে যায় না যায় না আর কথা বলে না, কুকুর কি বলে শালা তুই ইলিশ মাছ 800 টাকা কিলো একা খেলি আর 1,200 টাকা ইলিশ মাছ একা কাঁচর বদ্রিগো কিনি, তুই যার নামে দেখে যা বিপদে পড়িস আমি যাবো না, কুকুর বলে কথা বলে না বলে
দেখবেন কুকুর কাঁটা খায়, কুকুর হাড় খায়, কিন্তু মালিক যখন ডাকে ছুটে যায়। মুসলমানের ছানাদের আর কোরআন কোন ভাষায় বোঝাবো? কুকুরের দিয়ে বোঝাচ্ছি, শুনে নাও। কুকুর কাঁটা খায়, হাড় খায়, মালিক ডাকলে ছুটে যায়। হে পাগলাইদের মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা, কবে পরিবর্তন হবে? আসমানের মালিক, জমিনের মালিক, আশাদিনের মালিক, যে মালিক বাংলার জমিনে তাকিয়ে দেখো কত মানুষ দুটো চোখ নেই, তোমার আমার মালিক সুন্দর দুটো চোখ দিলে, কত মানুষ দুটো হাত নেই, তোমার আমার মালিক দুটো হাত দিলে, কত মানুষের দুটো পা নেই, হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না, তোমার আমার মালিক দুটো পা দিলে, সুন্দর শরীর দিলে, বিবি দিলে, আদরের বাচ্চা দিলে, তিনতলা বাড়ি দিলে, গাড়ি দিলে, ধন সম্পদ দিলে, জায়গা জমি দিলে, যে মালিক এত কিছু আমাদেরকে দিল, সে মালিক যখন ডাকে আমরা যাই। কথা বল, ওই জন্যই তো বলি আমার কথা সহ্য হয় না। আমি যদি বলি রুজির মালিককে, সবকিছুর মালিককে, ঠিকরে উঠবে আল্লাহ। তা সেই আল্লাহ যদি সবকিছুর মালিক হয়, তা সে আল্লাহ যখন ডাকবে আমরা ছুটে যাব না যাব না? এই জন্যই তো আমি প্রতি জায়গায় বলি, মার দুধ খেয়ে থাকলে সামনে দাঁড়িয়ে কথা বলো, পাউডারের দুধে মানুষ কাল সকালে মুনাফিকের বাচ্চার মতো লাভ হবে। শুধু জলসা শোনার নাম যদি ইমানদার হতো, কোরআন শোনার নাম যদি ইমানদার হতো, পৃথিবীর এক নাম্বার ইমানদারের নাম আবু জেহেল। এবারে জীবনে এদিকে শোনেননি, এই প্রথম শুনছেন, কারণ এ ভাষা বলতে গেলে ভিতরে মান নিয়ে বলতে হবে। আরে জলসা শোনা কোরআন শোনার নাম যদি ইমানদার হতো, তাহলে আবুলা পৃথিবীর এক নাম্বার ইমানদার। আবুলা বেরোবার ইমানদার কেউ যাদের নিজের ভাই বোন, নিজের ভাই বোন কথা বলে না। আবু জেহেল, আবুলা 100% জানতো মুহাম্মদ সাল্লাম আল্লাহর নবী, মানতো? মানতো না। আমি মুসলমানে ছানা, আমিও জানি নামাজ না পড়লি গুনাহ হবে, মদ খাওয়া গুনাহ, সুদ খাওয়া গুনাহ, চেনা করা গুনাহ, আম্মাকে কেলানো গুনাহ, মানি কথা বলে মানি। আবু জেহেল আবুল আবার আমার মধ্যে পার্থক্য আছে, ওই তো বলি, মাঝে মাঝে একটু আইনায় মুখটা দেখবে, সালাম মালটা কিরা একটু দেখে হাসবে, নিজের চরিত্র ঠিক করো, নিজে ঠিক হো। আরে আল্লাহ কোরআনে বলেছে, উলাইকা কালানা, যারা আমি আল্লাহ আমার কুদরতকে আমাকে নাশুকরিয়া করে, যারা আমার কথা মান্য করে, যারা আমি আল্লাহ আমার কোরআনকে মানে না, এরা হলো উলাইকা কালানা, এরা হলো চতুষ্পদ জানোয়ার। যারা আমি আল্লাহ আমাকে মানে না, আমার ডাকে সাড়া দেয় না, আমার কোরআনকে মানে না, এরা হলো উলাইকা কালানা, এরা হলো চতুষ্পদ বলো বলো জানোয়ার। এ বাবু, চতুষ্পদ জানোয়ারে গরু ছাগল পড়ে কথা বলে? পড়ে? পড়ে না, এ বলে না, এ তো জিব্রাইলের ফুল তো ভাই। এ বাবু, গরু ছাগল আল্লাহ যে বললেন উলাইকা কালানা, এরা চতুষ্পদ জানোয়ার। আমি বাস্তব দিয়ে মিল করে দিচ্ছি, গরু ছাগল আর আমাদের মধ্যে আসলে কি জানেন? আরে কথা বলি শোনে, ডাক্তারে জন্ম দিলি ডাক্তার কথা বলে, ডাক্তার জন্ম দিলি ডাক্তার, মাস্টারে জন্ম দিলে, উকিলে জন্ম দিলে উকিল হয় না, সেরা মুসলমান জন্ম দিলে মুসলমান কথা বলে না, হয় না, মুসলমান হ। শোনে, আল্লাহ বললেন উলাইকা কালানা, এরা চতুষ্পদ জানোয়ার, এরা গরু, এরা ছাগল। বাস্তবে না মিল করলে পুরোটা বুঝতে পারবেন না। আপনাদের এদিকে গরু ছাগল পোষে? এখনই পোষে? আমি যদি মিথ্যে বলি মিলিয়ে নেবে। গরু ছাগল দেখবে সকাল 7টা হোক আর 8টা হোক,
গরু ছাগল ছেড়ে দেবে, ও দেখবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কল 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 করে ঝাড়ছে। গরু ছাগলের লজ্জা শরম আছে? আরে কথা বলে না, ও যখন প্রসাব করে কি মনে মনে করে আমার পরিমির মেয়ে দেখতে পাচ্ছে, ছাত্তারের বাপ দেখতে পাচ্ছে, ও দেখবে মনে করে সাল আবার কেউ দেখতে পায়, ও ওর কাজ ছেড়ে যাচ্ছে, রাস্তায় কল কল করে ঝেড়ে যাচ্ছে। আমাদের মুচো মানের বাচ্চাগুলো সারা রাত এড়ে গরুর মতো চাষ করবে, সকালবেলা ষাঁড়ের মতো উঠলো, উঠে রাস্তার ধারে গাছের গোড়ায় বসে চেনটা কড়কড় করে টেনে দিল, পাঁচ গোলা উইস কন্ডিশন ছেড়ে দে, সারা পাইপ বার করে এমন স্টার্ট মারতে যে ছয় ইঞ্চি জায়গা খেলা হয়ে যাবে। আয় আপা গরু ছাগল পেশাব করে মেশিন ধোয়, আমাদের মুচো মানে ছানাগুলো পেশাব করে কলম ধোয়, গরু ছাগল পেশাব করে মেশিন ধোয় না, আমাদের মুচো মানের এড়ে গরুগুলো পেশাব করে কলম ধোয় না। গরু ছাগল আর আমার মধ্যে পার্থক্য মিলিয়ে নাও, কোরআনের আয়াত আল্লাহ ইমনি বলেছে, আল্লাহ বললো উলাইকা কালানা, এরা হলো চতুষ্পদ জানোয়ার, এরা গরু, এরা ছাগল, এরা কুকুর। আল্লাহ যখন বলছে এরা চার পে জানোয়ার, তার মানে চার পে জানোয়ারের মধ্যে কে? গরু, ছাগল, কুকুর। তখন কুকুর বলতে যে আল্লাহ না, আমার মালিক 1200 টাকা ইলিশ মাছ খায়, কাঁটা আমার দেয়, কিন্তু আমার মালিক যখন ডাকে আমি অত ইতর ছোট লোক নয়, আমি তার বাড়ির নুন খেয়েছি, আমি নেমো খারাপি করি না। আল্লাহ আমি কাঁটা হলেও তো তার বাড়িতে খেয়েছি, আর খেয়েছি, আমার মালিক যখন ডাকে আমি ছুটে যাই। আল্লাহ খড়গপুরের মুসলমানের বাচ্চারা, ভাঙড়ের মুসলমানের ছানারা, এদেরকে তুমি এত দিলে, এদেরকে বাড়ি দিলে, গাড়ি দিলে, টাকা দিলে, সম্পদ দিলে, বিবি দিলে, বাচ্চা দিলে, সুন্দর গঠন দিলে, এত কিয়ামত তুমি চাদর দিলে, এরা তো নিকৃষ্ট, এরা তো বেঈমান, এরা তো নাফরমান, আল্লাহ এরা তো মুনাফিক হয়ে গেল, এরা তোমাকে ভুলে গেল, তোমার ডাকে সাড়া দেয় না। আল্লাহ তুমি এদেরকে কুকুর বলে আমাদের কুকুর জাতিকে লজ্জা লজ্জা দিও না। তখন আল্লাহ বললেন বাল্লুহুম আদম, শুধু কুকুর নয় নিকৃষ্ট, শুধু সোর নয় থেকে নিকৃষ্ট, আমার সোনার বাবাজি যে সমস্ত মুসলমান আল্লাহ জমিনে চলে আল্লাহর দেওয়া ফসল খায়, আরে মুসলমান দাদাগিরি দেবে কোথায় যাবে, কোথায় যাবে? মনে রেখো ইন্না ইলাইনা ইয়াবাহু, আল্লাহর কাছে তোমার ফিরে যেতে হবে, সুম্মা ইন্না ইলাইনা হিসাবাহু, আল্লাহর কাছে তোমার হিসাব দিতে হবে। একবার দরুদ শরীফ আল্লাহ চুপ করো কুকুমনি সদাই কেন কাঁদো, আল্লাহ নামের তাবিজ করে গোলাই তোমায় দেব, মক্কা থেকে আনব গিয়ে কোরমা পাতার শাড়ি, পরিয়ে দেব কুকু সোনা কান্নাটি দাও ছাড়ি, রওজা পাকের আনব মাটি পাক মদিনা হতে, পরিয়ে দেব কুকুমনি তোমার দুটি চোখ আর যে বলি ও দুলাল শোনো খুলে কান, মোর নবীজির বেটির নামে রাখবো তোমার নাম, 5 বছরের বয়স কুকু যখন তোমার হবে, কোরআন হাদিস পড়তে দেব মাদ্রাসার সাথে যাব, বড় হয়ে কুকু মনি করবে উপকার, আইরে আমার কলেজার টুকুরা আইরে আমার আই, আই কুকু মনি আর যে তোমার দেব আমি
শ্বশুর বাড়ি যাবে কুকুর বাগানাই গেরাম দিয়া জামানি তোমার খানা ওই জামানি দুটি হাত দুহাতিয়ে খোদার কাছে করবে মোনা যা আইরে আমার সোনার মানি কান্দিও না আর খোদার গড়া রত্ন তুমি দেখতে কি বাহার আছেন যখন হবে মা গো মসজিদের কোণে ওজুহ করে পড়বে নামাজ পর্দার আড়ালে সকালে সন্ধ্যে পড়বে কোরআন আল্লাহর কালাম তোমার কালাম শুনে মা গো ঠান্ডা হবে জান করবে দোয়া হাত উঠাইয়া আল্লাহর দরবারে দেখি পাপ মা জানান কবরেতে শুয়ে চুপ করব কুকুমনি সদাই কেন কাঁদো আল্লাহ নামের দোয়া তোমার গলায় পরিয়ে দেব আল্লাহ আমার সোনার বাবাজি রসুলুল্লাহ বলে গেলেন আসসালাত খায়রুল মাউযুইন মানুষের শরীরে যত রকমের ইবাদত আছে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ আমি আপনাদের দুটো পায়ে ধরে বলে যাব জান্নাতে যদি যেতে চান তিনটে কাজ করবেন এক হালাল খেতে হবে দুই নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ নাম্বার তিন বাম্মা সেবা খোদার কসম মরে যাবে আটটা জান্নাতের দরজা থেকে ডাকবে সুবহানাল্লাহ বলুন কয়টা কাজ হালাল খাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে বাম্মা জোরে বলো সেবা করবে আর বাবু আমি সব জায়গায় বলে আসি আজকেরও বলছি আপনাদের শুনতে নতুন মনে হবে সারা বাংলা নয় সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে পীরেদের পীর বড় পীর এক নাম্বার পীর তার নাম কি মুখস্থ আছে বড় পীর আব্দুল কাদের জিলানি কিন্তু এই বড় পীর সাহেবের থেকেও বড় পীর আছে কে বড় পীর ইয়েস খোদার কসম বড় পীর আব্দুল কাদের জিলানির থেকে বড় পীর তোমার বাগানাইটের গরি মূর্খ অসহায় বৃদ্ধ বাপ খাজা মঈনুদ্দিন চিশতির থেকে বড় পীর তোমার বাপ কিন্তু মুসলমানের ছানারা কথা বলে না নিজের মার ভাত দেয় না সাউরির পালকি করে নিয়ে যায় আরে ওই জন্য তো আমি বলি কোথায় 4 লাখ টাকা খরচ করে সেই মক্কা শরীফে কাবা দেখতে যা আরে ঘরে কাবা বসানো আছে কোথায় 4 লাখ টাকা খরচ করে মদিনায় রওজা দেখতে যাও তোমার ঘরে মদিনা বসানো আছে পাপ হলো তোর জন্য জিন্দা কাবা মা হলো তোর জন্য মদিনা কিন্তু আমরা কি বলি তো এ বাবু বাম্মার ভালো ভাইলি কেউ হাজি বলবে কথা বলে না বাম্মার ভালো ভাইলি কেউ হাজি বলবে তিনবার হজ করে এসে মার সাথে কথা বলে শালা কি কাউরা বুঝতে পেরেছে পাকা খ্রিস্টান না আমি কারিমুল্লা ডায়মন্ড থেকে জলসা করতে এসেছি আমাকে মুরগির আন খাওয়াচ্ছে চেবড়ে সোজা করতে হবে বিয়াদ কোন আলেমের খাওয়ানো ফরজ নয় আমার মতো এসব কথা কোনো মৌলবি বলবে না যাদের নিজের দোকানে ঝাঁপ পড়ে যাবে সত্য কথা বলে যাচ্ছি শুনে কোন আলেমের খাওয়ানো ফরজ কিন্তু মুসলমান বুকে হাত দিয়ে বলো বাপ বেঁচে থাকলে সারা কথা বলে না বাপ মরে গেছে
খেটুয়া ধরে কি কায়দায় কাঁদে দে শয়তান বলতে দে ওয়াল্লা এ টুটি টিপে ধরবো নাকি বলো দি বাপ বেঁচে ছিল কথা বলছি এই দেখো আমি মৌলবি ওয়াদ করতে আইছি আমার জৈড ধরে ছেড়ে দে আল্লাহর বুকির হাড় ভেঙে দাও ছেড়ে দে ছেড়ে দে মরে দাও বলে ছাড়া ছাড়ি দন খবর নে দেখে ও শালা বাপের সাথে কথা বলে কথা বলে না বাপের একদিন সালাম দেয় না আর মৌলবি আলি ঘন ঘন সালাম দিতে সকাল বিকেল আসসালাম আসসালাম শয়তানেরও চোখগুলো হয়ে যায় আল্লাহ শালা আমাকে পাকা মার এই দেখো আর হযরত ওমর যে রাস্তা দিয়ে যেত 14 দিন সে রাস্তায় শয়তান যেত না এখন আমরা যে রাস্তা দিয়ে যাই সে রাস্তায় 40 দিন শয়তান যায় না কেন জানো আল্লাহ আমার যে দামি জিনিস এখান থেকে কথা বলে না কথা বলে না আগে মৌলবীরা ওয়াজ করতো দেখুনি যে বাবা এমন একটা দিন আসবে রাত্রে বেলা ইমানদার থাকবে সকালবেলা ইমান থাকবে সকালবেলা ইমান থাকবে দুপুরবেলা থাকবে সে দিন আসছে না এসে গেছে কথা বলে না এসে গেছে মানে কি চলছে চলছে সেই দিন শালা চার দোকানে এক কথা ঘরে এসে আর এক কথা মোড়ের মাথায় গিয়ে এক কথা শালা পাকা আল্লাহর ওলি গো মিথ্যা চুগুলকুরি চিড়িংবাজি মুনাফিকি খোদার কসম মুসলিম সমাজে ধরে গেছে আমি আপনাদের দুটো পায়ে ধরে ধরে যাচ্ছি এই যে তিনটে কাজ বলে গেলাম হালাল খাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে বাম্মা সেবা করবে সোজা জান্নাতে চলে যাবেন সুবহানাল্লাহ বলেন দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝুন একটা দরুদ শরীফ আল্লাহ বাবু আমি ওয়াজ চালু রাখবো শুধু এক মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি আমি একজন অনাথ বাচ্চা আমার মতো অনাথ আপনাদের এখানে নেই আমার দাইমারা এখনো বেঁচে আছে আমার দাইমারা বলে কারিমুল্লাহ তোর মা তোকে প্রসব করে তোর দিকে একবারও তাকানো সময় আল্লাহ দেয় না তোর যে কোলেলে চুমো খাবে সে চান্স আল্লাহ দেয় না খোদার কসম আমার মা আমাকে দেখেনি আমিও আমার মাকে দেখিনি আমার মা প্রসব করে 30-40 সেকেন্ড বেঁচেছিল আমার মা মরে গেছে আব্বা আমার মায়ের কথা আমার সারা জীবন মনে পড়ে না আরে কি করে মনে পড়বে আমি জীবনে একবারও দেখি মনে পড়ার কথা কিন্তু আমার একটা সময় মনে পড়ে কসম খোদার আমি যখন জলসায় আসি না আর যদি আমার মা বেঁচে থাকতো অন্তত 12 হওয়ার সময় বলতাম মা আমা আমি তোর বাচ্চা কারিমুল্লাহ আমি আজকে ভাঙড়ে জলসায় যাচ্ছি আমার জান্নাত বসে দোয়া করত আমার মৃত্যুটা যদি রাস্তাঘাটে কুকুর বাদরের মতো হতো আল্লাহ আমাকে শহীদে মৃত্যু দিত সুবহানাল্লাহ বলো এই বাগানাইদের মুসলমান যাদের মা বেঁচে আছে দুটো পায়ে ধরে বলে যাচ্ছি জীবনে যদি বড় হতে চাও মায়ের দোয়া নাও মায়ের উপরে আমল তুলো না আরে যারা মাকে ধরে ধাক্কা দেয় বাপকে ধরে ধাক্কা দেয় এদের থেকে বড় হিজড়ে বাংলায় আর কেউ আছে এ কথা বলো বাপের উপরে দাদাগিরি দেওয়া এটা কোনো দাদাগিরি হলো কিরাম দাদাগিরি দিবি শালা আমাদের সাথে যে বাপ জন্ম দিল যে মা ফেটে ধরলো সেই বাপ মার উপরে যারা মোস্তানি দেয় এ মালগুলো হিজড়ে এদের থেকে সাতরা গাজির হিজড়ে গুলো অনেক ভালো খোদার কসম রসুলুল্লাহ বলেছে তোর বাপ হলো তোর জন্য জিন্দা কাবা তোর মা হলো তোর জন্য মদিনা সুবহানাল্লাহ বলে যাই হোক আব্বা আপনারা চার দোকানে বসে দুটো চা দুটো বিমলকে কুতুবেলে দেন 30 টাকা
আমি এতিম ছেলে, মনে করবেন 30 টাকা খেতে দিস। আপনার বাড়িতে যদি 15 জন মহিলা থাকে, 15 জনের জন্য নিয়ে যাবেন। এই দেখেন এই কেতাবের মধ্যে পাবে মায়েদের শরীর কেমন না পাক হলে নামাজ পড়া চলবে, কেমন শরীর না পাক হলে নামাজ পড়া চলবে না, মহিলাদের না পাক অবস্থায় বাড়ির সব কাজকাম করতে পারবে কি পারবে না, মেয়েদের না পাক অবস্থায় স্বামী যে গ্লাস প্লেটে খাবে খাওয়া যাবে কি যাবে না, মেয়েদের না পাক অবস্থায় মৃত ব্যক্তিকে দেখতে যেতে পারবে কি পারবে না, মেয়েদের না পাক অবস্থায় মৃত ব্যক্তির পাশে দাঁড়ানো যাবে কি যাবে না, মেয়েদের আচ্ছা বাবা বাচ্চাকে দুধ খাওয়ায় ওর রোজাটা ভাঙবে না, ভাঙবে না। কোন মহিলা যদি রোজা অবস্থায় ঠোঁট ফালিয়ে দেয় ওর রোজাটা ভাঙবে না, ভাঙবে না। 40 পাতার বই, আর বিশেষ করে মেয়েদের কথা মাইকে বলা সম্ভব নয়, মেয়েদের গোপন থেকে গোপনতম মশলা যেগুলো মহিলা লজ্জার কারণে কারোর কাছে বলতে পারে না, এর মধ্যে পাবেন, সব বাংলায় লেখা আছে। আমার দুটো ভাই দুদিক থেকে যাবে, এই দেখে এর মধ্যে পাবে রসুল্লাহ অনেক সময় গ্রামে মারামারি বেঁধে যায়, আল্লাহ নবীর জানাজা কে পড়ে উঠবো, আমার কেতাবটা 30 টাকা দিয়ে এলো, এর মধ্যে পাবে আল্লাহ নবীর জানাজা পড়িয়েছে কে, নবীর কবরে লেগেছে কজন, নবীর গোসল দিয়েছে কজন, রসুল্লাহর কিয়ামতে বিয়ে হবে পৃথিবীর শ্রেষ্ঠ কাফেরের বিবির সঙ্গে, তারা কজন এবং কে কে, কোরআন শরীফে কোন সুরায় বিসমিল্লাহ নেই, কোন সুরায় কাফ নেই, কোন সুরায় মিম নেই, আল্লাহ নবীর কয়টা স্ত্রী, কজন বিধবা, কজন কুমারী, আব্বা 10টা ছোট ছোট সুরো সব বাংলায় লিখে দিই, মুখস্থ করে নেবেন 30 টাকা আদায় হয়ে যাবে, দোয়া কুনু আদার কুরসি দরুদ ইব্রাহিম সব বাংলায় লিখে দিই, নামাজ শিক্ষার কাজে লাগবে, উজুর কড়া পড়ো, গোসলের কড়া পড়ো, পেশাবখানার দোয়া, পায়খানার দোয়া, দারুণ জিনিস, 40 পাতার বই, আমি চলে গেলে আপনারা 400 টাকা দিয়েও পাবেন না। আমার সোনার বাবাজি ভালো ভালো কবিতা দেয়া আছে আমার কেতাবে, আচ্ছা মা গো বলো দেখি রাত্রি কেন কালো, আর সূর্য মামা কোথা থেকে পেলেনি এমন আলো, ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, আর লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলি সব পাগলে পরে হয় কেন মা লাল, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আর কোকিল কেন কালো এত, ফর্সা কেন মগ, সারা বছর ব্যাঙ্গুলি সব চুপটি করে থাকে, আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে, কি উপায় নাই রে ডানা কামরে মজার সন, আর দাঁড়িয়ে কেন ঘোড়া নামাই বলতে পারো কেউ, ও মা নারীর কেন গোব জোগাই না, মুখে হয় না দাড়ি, আর গলার সুরে মধুবালা মুখে দুধের হাড়ি, কাদার কেন সিংহ যায় না ঘোড়ার কাঁধে ঝোড়, আর কলা গাছে হয় না দত্তা তাই কি সৃষ্টি ভোগ, বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে, আর সিংহাসাবক জন্ম নিলে সন্ন্যতে লাম মারে, সকালবেলায় ঘাসের আগাই শিশির কেন ধরে, আর জল পিছুটি লাগলে কেন গা কুটু কুটু করে, পশু কেন কয় না কথা মানুষ কেন কয়, বললাম মা গো এসব আবার কেমন করে হয়, বাবা আবু দাউদ তিরমিজি বুখারি মিশকাত টুকরো টুকরো হাদিস বহু সুরা কেরা দোয়া দাই, কেউ ওটা উঠি করবেন না, প্রত্যেকের কাছে যাবে কথা না বলে 30 টাকা করে দিয়ে নিয়ে নেবেন, উঠে আমার অ্যাড্রেস ফোন নাম্বারও পেয়ে যাবেন, দরুদ শরীফ আল্লাহ। ভাই আমার সোনার বাবাজি রসুল্লাহ আল্লাহর কোরআন বললেন আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইন ইহসানা, ইবাদত হবে আল্লাহ মহব্বত হবে রসুলের, খেতে মতো হবে বাপ বাপ।
আমার সোনার বাবাজি শুনলে পাগল হয়ে যাবে। বিশ্ব নবী রাসূলুল্লাহ আমার পরে আমাদের বাংলার বিখ্যাত বক্তা, বক্তা জগতের সম্রাট আমার বড় ভাই বাসন্তীর হাফেজ সাইফুল্লাহ ভাই, আল্লাহ তাআলা যেন আরো আরো বড় সম্মান মর্যাদা বাড়িয়ে দিক, বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে রাসূলুল্লাহ ইসলামের প্রতি নবীর প্রেম, এই ইসলামের আন্দোলনে, নামাজের আন্দোলনে, কোরআনের আন্দোলনে, যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোন ছায়া ছিল না, সেই নবী এই নামাজের আন্দোলন করতে গিয়ে এই নামাজকে পৃথিবীর মাটিতে বিকশিত করার জন্য, এই নামাজকে পৃথিবীর মাটিতে উদ্ভাসিত করার জন্য, এই নামাজকে পৃথিবীর মাটিতে ছড়িয়ে দেওয়ার জন্য তার একটা দুটো চাচ্ছে কান্নান মোবারক শহীদ করল, তার নবুয়তের মাথা পাঠিয়ে দিল ওহুদের ময়দানে, আল্লাহর নবী তার নবুয়তের মাথা পাঠিয়ে দিল ওহুদের ময়দানে। বিশ্ব নবী রাসূলুল্লাহ পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে, আমার নবীর নবুয়তের বডি থেকে রক্তে লালে লাল হয়ে গেছে। আয় আব্বা, রাসূলুল্লাহকে হযরতে ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, হুজুর কাফেররা চতুর্দিক দিয়ে ঘিরে ধরে, হুজুর আপনি একটু ওপরের দিকে উঠে যান না নবী, হুজুর আপনি একটু ওপরের দিকে উঠে যান। হে পাগানাইদের মুসলমান, আমার নবী বলছেন, ওরে আমার উমার, না না, আমি আব্দুল্লাহর বাদা মুহাম্মদ, আমার শরীর থেকে এত রক্ত বেরিয়েছে রে উমার, ওরে উমার, আমি রাসূলুল্লাহ আর দাঁড়ানোর অবস্থায় নাই, আমি বিশ্ব নবী আর পাহাড়ের উপরের দিকে উঠে যাব, সে ক্ষমতা আমার নাই। এক যুবক ছেলে, বাবাজি এদিকে তাকা, কথা না বলি, কথা না বলি, এদিকে তাকা।